আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো একটি নতুন ধরনের ভর্তা রেসিপি। আমরা বাঙালিরা ভর্তা খেতে বেশি পছন্দ করি। আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো, আর এই ভর্তাটা খেতে যে এত মজার হয় তা আসলে আমরা অনেকে জানি না। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই ভর্তা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি যা যা ভর্তার জন্য লাগতেছে উপকরণ সব একসাথে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োর টুকরোগুলো হালকা তেলে ভেজে নিব চুলার আঁচলো রেখে, সাথে রসুন পেঁয়াজ মরিচ সবকিছুই হালকা তেলে ভেজে নিব। প্রথমে একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরোগুলো। মিষ্টি কুমড়ো আপনি বিভিন্নভাবে টুকরো করে নিতে পারেন, আমি এইভাবে টুকরো করে নিয়েছি একটু ভারী করে। দু মিনিট পরে নিচের অংশ উপরে তুলে দিচ্ছি। চুলার আঁচ স্লো রেখেছি যাতে করে এই ভাজার মধ্যে মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে যায়। আবারও দুই মিনিট রাখার পরে তুলে নেব প্লেটে। মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়েছে এবং ভাজা হয়েছে। এরকম একটু পোড়া পোড়া দাগ লাগলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ, পাঁচটি লাল মরিচ, চার টুকরো রসুনের কোষ এবং একটি পেঁয়াজ কুচা করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সব কিছু সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দু মিনিট পর ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন মরিচের ডাটা পেরে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আমি লবণ দিচ্ছি হাফ চা চামচ। মরিচ রসুন পেঁয়াজ ভালোভাবে মুথে নিচ্ছি। অনেক সময় বাসায় মাছ মাংস রান্না থাকে কিন্তু খেতে ভালো লাগে না, সেই মুহূর্তে ঝটফট আপনি মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা তৈরি করে নিতে পারবেন, যেহেতু মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল চামচ সরিষার তেল। ভর্তাটাকে বেশি মজা করে সরিষার তেল এবং ধনিয়া পাতা। কুমড়োর টুকরো এবং ধনিয়া পাতা পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে মিক্স করে ভর্তা মুথে নিচ্ছি। বাটাবাটির ঝামেলা ছাড়াই আমরা অনেক ধরনের ভর্তা তৈরি করি হাতে মেখে, সেভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটাও এভাবে তৈরি করা যায়। এভাবে হাতে মেখে মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়ে বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়। একটি লাল মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম সৌন্দর্যের জন্য। আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।